করে কিরকম লাগলো বাবা? হরিবল কেন? জানি না, আমি এখন কন্ট্রাস্ট করতে বসিনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভিতরে তো ঢুকি, ভিতরে দেখি দেখি এখানে কিছু ভালো টালো লাগে কিনা, কিছু খাবার পাওয়া যায়। শিলিগুড়ি আর লন্ডনের ওয়েদারের মধ্যে কি অনেক জামা ঘাটাঘাটি চলছে এখানে, কালো না সাদা না পিঙ্ক না হোয়াইট, অনেক কিছু দেখা হচ্ছে। ট্রায়াল রুমে তো প্রচণ্ড ভিড়। ফাইনালি আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ আমরা তো বেগাতেই আছি। হ্যাঁ অনেক ট্রায়াল দেওয়ার পরে ফাইনালি আমরা কিছু কেনাকাটা করেছি। তো কি কি করেছি সেটা এই ভিডিওতে দেখাচ্ছি না, দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। সফটওয়্যার উইন্ডো শপিং করা কি ম্যান্ডেটরি? সেটা এখানে না তো, বাট শিলিগুড়ির হ্যামলিজে দেখেছি। এতক্ষণে আমরা একটা কিনতে পেরেছি। মাই গড, আফটার 2 আওয়ার্স, আফটার 2 আওয়ার্স গেল হয়ে গেল। হ্যাঁ আমরা কটা এসেছিলাম মা? হ্যাঁ একটা মনে দেখ কত ভিড় হয়ে গেছে এখন। ওটাই করিতে নিজে কি রাইড কি বেরিয়ে যাচ্ছি এখন আমরা বেগা মল থেকে। ওই যে আমাদের গাড়ি চলে এসেছে, শপিং টুকটাকই করেছি, আর রাস্তাতে তো প্রচুর গণেশ চতুর্থীর বিসর্জন দেখলাম আমরা। দিস ইজ জাস্ট ওয়ান অফ দেম।
সেখান থেকে আমাদের ইমপ্রম্পটু প্ল্যান হয়ে গেল, আমরা আরেকবার সিটি সেন্টার যাচ্ছি, কিন্তু তার আগে চা তো খেতেই হবে। তো সিটি সেন্টারেই ফেমাস টি টপ হাউসে আমরা চারজনের ছ কাপ চা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ এই দিদি খুব ভালো। কি দিদি, বাবা ছ কাপ চা, ছ কাপ চা। এখন আমরা রঞ্জিত হোটেলে চলে এসেছি। এখানকার নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান খুবই ফেমাস, আর দেখতেই পাচ্ছ আমি এখানে নিজেই গার্নিশিং করার চেষ্টা করছি টু মেক ইট লুক ইনস্টাগুড। আর ধোসা মানে নর্থ আর সাউথ, নর্থ আর সাউথ। হ্যাঁ, কেমন? দুটোই ভালো না? তোমরা যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো গণেশ চতুর্থীকে নিয়ে, ভিডিওটা ছিল তো শিলিগুড়িতে অনেক বড় বড় গণেশ চতুর্থীর পুজো হয়, তো দ্যাট গোজ উইদাউট সেইং তার বড় বড় বিসর্জনও হয়। তো এখানে আমরা হোটেলের বাইরে দাঁড়িয়েই অনেকগুলো বিসর্জন দেখে ফেলেছি, আরও কিছু আসছে। গণপতি বাপ্পা মোরিয়া, আসছে বছর আবার হবে।